ভাই আমি বাসা থেকে বের হয়েছি তেল নেওয়ার উদ্দেশ্যে, এখানে আসছি এসে দেখতেছি তেল নাই, তেল দিচ্ছে না। অবশ্য তেল মনে হয় আছে, খুব সম্ভব তেল দিচ্ছে না। এখন আমরা তো জানিও না যে ধর্মঘট ডাকছে কি ডাকে নেই, এর জন্য মনে করেন আমরা এখন ফিরে যাচ্ছি, এখন আমাদের গাড়িতে তেল নেই, এখন আমরা কি করব বলো। আমাদের দাবি তো কিছুই আমরা পাচ্ছি না, কারণ আমরা তেল নিতে আসছি, আমাদের এতটুকুই দাবি আর কিছু না। হ্যাঁ, জন দুর্ভোগ তো অবশ্যই হয়, এই যে এখন মনে করেন আমরা আসলাম তেল নিতে, তেল পাচ্ছি না, তাহলে আমাদের এই যে হয়রানি না, এখন এত যানজট ঠেলে আবারদের বাসায় যেতে হবে, এখন তেল ছাড়া তো আর গাড়ি চলবে না, চলবে চলবে না, এই আর কি। আমাদের আর কিছু বলার নেই স্যার, আমাদের যতটুকু পর্যাপ্ত পরিমাণ ছিল হাউজে ততটুকু আমরা বিক্রি করছি অক্টেন, এখন ডিজেল আছে, যতটুকু পারবো ততটুকু বিক্রি করবো। তারপর আমাদের গাড়ি ডিপুতে গেছে, যদি ওখান থেকে আসে তারপর আমরা পুনরায় সম্পূর্ণভাবে সেলটা চালু করতে পারবো। আর এই অবরোধ ধর্মঘট, এদের সাথে আমাদের মালিক বা আমরা যারা আছি এদের কোনো সম্পর্কিত নেই। আসলে দেখা যায় আজকে যেভাবে ভোগান্তি হলো এভাবে কখনো মানে একটু কমে হয়। আরও এক পাম্পে গেছি, ওই যে রাওয়াকেলাবার খানে তেল নাই, এখানে আসছি তেল নাই, এখন যে কোথায় যাবো আমি নিজেও জানি না। এখন আবার মালিককে জানাবো, ই করবো, সে যেখান থেকে নিতে বলবে সেখান থেকে আমার যাইতে হবে। যানজট এতে প্রায় এক দেড় ঘন্টা পার হয়ে গেল আমার শুধু তেল নিতে। এইভাবে ভোগান্তি আমাদের তো কী করবো অনেক বলো, এইভাবে আমাদের যানজটের মধ্যে ভোগান্তি হইতেই আছে, কিছু করার নেই। অনেক তেল যে নাই এটা তো আমরা জানতেও পারতাছি না, কোনো মনে করে জানতে পারতাছি না। এই পাম্পে ওই পাম্পে ঘোরাঘুরি করতেছি এই।